তোমার চাচা তো তোমাকে কোনো দামই দিল না, বিয়েতে দাওয়াত দিছো সেখানেও আসে নাই। আমার মনে হয় কি জানো, তোমার চাচা তোমাকে ভালোই বাসে না, একটা কিপটে মার্কা চাচা। আরে তুমি কোনো চিন্তাই করো না, চাচাই যে কোথায় যাইতে পারে সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। চাচাই যেখানে গেছে সেখানে আমরাও যাব। চলো দাঁড়াই আছি কেন, চলো যাই। হ্যাঁ চলো যাই। আমি বাস্তার বিয়াত যাই নাই, এর লগে আমার খোস্ত আছে, আমারও জিগাইব। আমি বিয়াত যাই নাই কে? আরে খাইয়া এরপর আমার এতগুলা টাকা দিয়ে আমার লাগবো, কেন আমার বিয়াত যাওয়া লাগবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়েতে যান নাই, উপহার দেওয়া লাগবে সেই জন্য না, তাতে কোনো সমস্যা নাই। আপনি যান নাই তাতে কি হয়েছে? আমার বউরে নিয়ে আপনার দোকানে হাজির হয়ে গেছি গা, ভালো হয়েছে না? আসুনেন, এই যে আপনার জন্য বিরিয়ানি নিয়ে আইছি, এই লন এক প্যাকেট বিরিয়ানি, এবার আমাদের উপহারটা দেন। এই যে বউ কিন্তু মাশাল্লাহ সুন্দর আছে দেখেন। বাবা রে, আমি তো তোমার বিয়াত যাই নাই, আমি তোমার দাওয়াত খাইও নাই, তবে আমি তোমার উপহার দিমু কে লইগা? চাচা শ্বশুর, এই রকমের কি প্রেমই করতেছেন কেন? আপনার ভাতিজে কি ডেলি ডেলি বিয়ে করবে? বিয়া শাদী মানুষ জীবনে একবারই করে, আর তাছাড়া কম সুন্দর বউ পাইছেন নাকি? আমি সুন্দর মতো নাজরানাটা ছাড়ান দেন। আর কি প্রেমই করেন না, শুনেন বিয়া শাদী তার বারবার করবো না, বুঝেন না কে? একবারই তো কয়া দিল, আমি কি আর বারবার কমু? দেন দেন দেন। ওরে এত কইরা যখন কইতাছ আর কি করুম। এই যে নাও 1000 টাকা নাও। চাচা মাসে 1000 টাকা দিলেন আপনি? হ্যাঁ দেন, পুরোটা দেন। 1000 টাকা এখন কি হয়? এটা কি কথা তো, এক প্যাকেট বিরিয়ানি খাইয়া তুমি আমার 5000 টাকা নিয়ে গেল লাগা? আরে চাচা বিয়ে শাদীর ব্যাপার বুঝেন না কেন, নতুন জীবন শুরু করতেছি, আপনি দোয়া করেন। 5000 টাকা করতে ভুলা যান, গেলাম। চলো চলো অনেক জায়গায় যাইতে হবে, মেলা জায়গায় দাওয়াত আছে। বন্ধু রেহানে আর সাথে নতুন ভাবি, কি ব্যাপার? কালকে তুই বিয়েতে যাস না কেন? দুটো বিশ্বাস কর, তোর বিয়েতে আমার যাওয়ার খুব 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 ইচ্ছা ছিল, কিন্তু সমস্যা পড়ে যেতে পারি নাই। কিন্তু সামনে তোকে মেরে যাইবো না, এই মেরে যেতে আমি অবশ্যই 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 যাবো। আর যাইতে হবে না বন্ধু। বন্ধু একটা কাজ করো, কাজ করলো কি? কালকে তোমাকে দাওয়াত করা হয়েছিল, দাওয়াতে যে উপহারটা দিতা ওই উপহারটা আমাদের দাও। বিয়েতে তো আমি যাই নাই, উপহার দেবো কেন? ও বিয়েতে যাও নাই দেখে উপহার দেবো না, কে বলছে? আমি তোমার দাওয়াত দিছি না, যেহেতু দাওয়াত দিছি তাহলে উপহার দিতেই হইব, কি বলো তুমি? এই যে তোমার জন্য এই যে বিরিয়ানি নিয়ে আসছি, এই বিরিয়ানি প্যাকেট খাইও এবং উপহারটা দিয়ে দাও। দোস্ত আমি তো উপহার সাথে নিয়ে আসি নাই। উপহার নাই তাতে কিসে, টাকা দিবি, টাকা দিলে হয়ে যাবো, আমরা উপহার কিনে নিব। সংগ্রামের কথা, তুই তোর বিয়ের দাওয়াতে যাই না দেখে দুর্গ টাকা নিবি আমার কাছ থেকে? আরে ভাই এত কথা কেন বলতেছেন, আমার বিয়ে গেছে কালকে, কালকে বউ সাজাছিলাম, আপনার জন্য আমার নতুন করে আবার বউ সাজতেছে, পার্লার খরচ গেছে, কত কিছু গেছে, এখন যদি গিফট আমি করেন সেটা কি সইলে সইব? সইব না, টাকা বের করেন। আচ্ছা ঠিক আছে। আরে ভাই টাকা পয়সা তো গুনতে হয় না। হ্যাঁ ঠিক আছে, আর বন্ধু যাইস আমার বাড়িতে, আমার আবার মেলা জায়গায় যাইতে হবো, এটা খাই নিস তুই ভালো করে, আসুন আসিস আমার বাড়িতে। আমি আবার ভালো রান্না করতে পারি, রান্না করে খাবো। তো বাবিরাতে চা নাস্তা খাইস, যাই 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 যাই। তুই এত খাই নাই তোর মায়ের খাইলাম, কামড়া করলো কি? হ্যাঁ আমার এই 100 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়া 3000 টাকা লয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক 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 বাবাজি, বাইসে থাকো, বোমা তুমিও বাইসে থাকো। আরে বাবা হঠাৎ করে নতুন বউ রে নিয়ে আমার বাড়িতে? খালাম মা আপনি বিয়েতে যান নাই, তাতে কি হয়েছে? এই যে আমার নতুন বউ আর আমি জামাই চলে আইছি, আপনি কোনো চিন্তাই নাই। আমার তো শরীরটা খুব বেশি ভালো ছিল না, কোমরের ব্যথাটাও বাড়ছে, এই কারণে বিয়েতে যাই নাই। তো জান নাই তাতে কোনো সমস্যা নাই, আমি আপনার জন্য খাবার নিয়ে আইছি, এখন এসে বিয়েতে যে আমাদের উপহারটা দেবেন না, ওই উপহারটা দেবেন। উপহার? ও আচ্ছা আচ্ছা, নতুন বউয়ের মুখ দেখে উপহার দিতে হয় সেটার কথা বলতেছো? সমস্যা নাই, তোমার খালু একটু বাইরে গেছে, তোমার খালু আসলে তোমার খালুরে নিয়ে মার্কেটে যায়, লাল বৌমার জন্য আমি লাল টকটকে একটা শাড়ি পছন্দ করে আইনি। না 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 না,
খালু কবে বিদেশ থেকে আইব আর কবে উপহার দেবেন? দেখেন বিয়া গেছে কালকে, উপহার দেন আজকে, আমরা খাবার নিয়ে এসেছি, আপনি উপহার দিয়ে দেন। শুনেন আমি কি কই, আপনি একটা কাজ করেন, আপনি নিজ থেকে উপহার দিতে পারেন বউ। খালাম না, শুনেন না, আমার শাড়ি চুড়ি এগুলো চাদর পরে দিবেন, এখন আমি নতুন বউ, আপনাদের বাড়িতে আসছি। এই যে দেখেন আবার নতুন করে আমার স্বাস্থ্য হয়েছে, মেকআপ করতে হয়েছে, কত খরচ, এই শাড়ি চুড়ি দিলে হয় বলেন? আর আপনার ভাতিজা তো বারবার বিয়ে করবে না, একবারই বিয়ে করবে। আপনি একটা কাজ করতে পারেন, আমাকে ভালো কিছু উপহার দিতে পারেন। খুঁজে পাচ্ছেন না কি দিবেন? এই যে আপনার গলার চেনটা, এটা দিতে পারেন। দিয়ে দেন, দিয়ে দেন। দুইজনের জন্য দুই প্যাকেট বিয়ের খাবার, এই চলো যাই, ভালো থাকবেন, বাসায় এসে রান্না করে খাবো। বেশি দেরি করা যাবে না, আবার আর এক জায়গায় যাইতে হবে, বুঝলেন তো? অনেক উপহার উঠানো বাকি রয়েছে, যারা যারা বিয়েতে আসে নাই সবার দিয়ে উপহার উঠাবো। চলো চলো একটা ধরো, আসো আসো। মানে আরে শোন, এটা কি হইলো? আমার এত টাকা দামের গলার হার মাত্র দুই প্যাকেট বিরিয়ানিতে? হাই গোপাল।